বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্যের অন্যতম প্রতীক চিত্রা হরিণ, যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু চোরা শিকারী আর বনদস্যুদের কবলে পড়ে মায়া হরিণের মতো হারাতে বসেছে চিত্রা হরিণেরও সংখ্যা। তাই বাঘ শুমারির পর এবার সুন্দরবনে শুরু হচ্ছে হরিণ ও শুকর শুমারির কাজ। 3 মাসের পাইলটিং প্রকল্পের পর আগামী বছর জানুয়ারিতে শুরু হবে মূল গণনার কাজ। হরিণ ও শুকরের সংখ্যা নির্ধারণ, প্রজনন ও পর্যবেক্ষণই এই শুমারির উদ্দেশ্য বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। জরিপের মাধ্যমে আমরা জানতে পারব যে সুন্দরবনে মোটামুটি আনুমানিক কত পরিমাণে এই দুটো প্রাণী আছে। হরিণ ও শুকর শুমারির এমন উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন বন গবেষকরাও। এই ধরনের একটা বনাঞ্চলে বন্যপ্রাণী গণনা করা বেশ কঠিন ব্যাপার। এটা অ্যাকিউরেট হবে এটা আমরা কিন্তু কখনোই আশা করব না, কিন্তু একটা পারসেপশনের জায়গা থাকতে একটা ব্যারিয়ার। 4 থেকে 5টা পদ্ধতি আমরা 3-4টা স্পটে এটা প্রয়োগ করব, করে আমরা ফলাফল বিশ্লেষণ করে যে পদ্ধতিতে আমাদের কাছে ভালো মনে হবে, সুবিধাজনক এবং ভালো ফলাফল পাওয়া যাবে, সেই পদ্ধতিতে পুরো সুন্দরবনে সার্ভেটা করব। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে হরিণ আছে প্রায় 1 থেকে 1.5 লাখ আর শুকর আছে 20 থেকে 25 হাজার। হরিণ ও শুকরের পর জলজ প্রাণীকেও গণনার আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।